মাটি ছাড়াই প্রতিমা তৈরি করে তাক লাগালেন তারকেশ্বরের ক্লাস নাইনের ছাত্র অরুণাভ চক্রবর্তী। তৈরি করলেন কনক দুর্গা প্রতিমা। কনক প্রতিমা দেখতে এখন থেকেই মুখিয়ে রয়েছেন বহু ভক্ত। একগুচ্ছ বিধি নিষেধের মধ্য দিয়ে এবারও শারদীয়া পালন করবে আপামর মারালি। প্যান্ডেল হপিং বা অত্যাধিক জমায়েত নিয়ে মণ্ডপে ভিড় জমানো এবারও থাকছে বন্ধ, কারণ অত্যাধিক জমায়েতে সংক্রমণের প্রবণতা বেশি। তাই আগেই পুজো কমিটিগুলিকে সরকারি ও প্রশাসনিক নির্দেশিকার কথা জানিয়ে দেওয়া হয়েছে। জনহিতে জারি করা সেই নির্দেশিকাকে মান্যতা দিয়ে এবারও নিজের মতো করে দুর্গাপুজো পালন করার সিদ্ধান্ত নিলেন তারকেশ্বরের শারদাপল্লীর ক্লাস নাইনের ছাত্র অরুণাভ চক্রবর্তী। মাটি ছাড়াই বিভিন্ন জিনিস দিয়ে তৈরি করে ফেললেন এক কনক দুর্গা প্রতিমা। উল্লেখ্য, গত বছর শ্বেত শুভ্র ডাকের সাজের দুর্গা প্রতিমা তৈরি করেছিলেন অরুণাভ। সেই সময় তার এই কাজের বেশ প্রশংসা করেছিলেন বহু ভক্ত। করোনার জেরে এবারও যেহেতু বাড়ি থেকে পূজা পালন করার সিদ্ধান্ত নিয়েছেন তিনি, তাই প্রতিমা তৈরির ক্ষেত্রে নতুন ছোঁয়া এনেছেন অরুণাভ। পাড়া প্রতিবেশী বন্ধু বান্ধব সকলকে চমক দিতে তৈরি করলেন কনক দুর্গা প্রতিমা। কিন্তু হঠাৎ এই চিন্তাধারা কেন? কনক দুর্গা সম্পর্কে বা এর ইতিহাস সম্পর্কে বা কি জানেন ক্লাস নাইনের ছোট্ট অরুণাভ? শুনুন তার কাছ থেকে। একপরে শিশু শিশু মনের এক মানুষকে আমরা পেয়েছি। গতবারেও তাক লাগিয়ে দিয়েছিল, এবারও আমরা দেখতে পেলাম যে কনক দুর্গা রূপে তিনি একটা দুর্গা প্রতিমাকে ফুটিয়ে তুলেছে। আমরা তার কাছে চলে যাব, শুনে নেব। তুমি এই শ্বাসটাকে বেছে নিলে কেন? এবছর এই শ্বাসটাকে বেছে নিয়েছি কারণ আমি গতবারে ডাকের সাজ করেছি, এবারে আমার থিমটা পরিবর্তন করা ভাবনা এলো মাথার মধ্যে। তো সেই কারণেই আমি এবারে এই দুর্গাকে ফুটিয়ে তোলার চেষ্টা করেছি। গতবারে তো একটা প্যান্ডামিক সিচুয়েশন চলছিল, এবারেও একটা প্যান্ডামিক সিচুয়েশনের মধ্যে আমাদের আবদ্ধ হয়েছে এবং তৃতীয় ঢেউ আসন্ন। সেই জন্য কি বলবে? আমি বলবো সরকার যেটা আমাদের কোভিড বিধি মেনে চলতে বলেছে সেটা মেনে চলুক, হাইকোর্টের রায় নো এন্ট্রি জোনের যে সেটাকেও মেনে চলুক, বাড়িতেই থাকুক, বাড়িতে থেকেও এবারে তো সরকার আমাদের ব্যবস্থা করছে অনলাইনে পুজো উপভোগ করা, তো সেটাও যে করুক। তো আশা করছি সামনের বছর থেকে আমরা আবার প্যান্ডেল হপিং যেমন আগের বছর আগে করতাম সেটা আমরা করতে পারবো। অন্যদিকে অরুণাভর বহুমুখী প্রতিভা সম্পর্কে তার মা কি কি জানিয়েছেন শুনুন। এই মুহূর্তে আমরা আছি অরুণাভর বাড়িতে। অরুণাভ গত বছর যেভাবে দুর্গা প্রতিমা করে তাক লাগিয়ে দিয়েছিল, এবারও সে আবার এই প্যান্ডামিক সিচুয়েশনের মধ্যেও কনক দুর্গা করে আবার সামনে নিয়ে এসছে, সাধারণ মানুষের সামনে নিয়ে আসছে। আমরা চলে যাবো সরাসরি তার মায়ের কাছ থেকে, তার মায়ের মুখ থেকে আমরা জেনে নেবো যে এই যে ছেলের যে একটা ফুটিয়ে তোলা এই দুর্গা প্রতিমাকে কি বলবেন সেই জায়গায়। এই জায়গায় আমি তো অভিভূত হয়ে যাচ্ছি, আমি চিন্তারও বিষয় হচ্ছে যত সব দিক থেকে ভালো কোন জিনিসটা আমি যে ও নেবে এখনো পর্যন্ত ভবিষ্যৎ ভাবনা আমি তোর মধ্যে থেকে কিছুই পাচ্ছি না। একবার এটা করে, আবৃত্তিও করে খুব ভালো, খুব ভালো নাচে, খুব ভালো আঁকে, প্লাস আবার এগুলো নিজের শো থেকে এসেছে, নিজের শো মানে সত্তাই বলা চলে। আর এর জন্য কোনো টিচার রাখা নেই, আমি কোনো সহযোগিতা করি না, আমি শুধু ওই কিনে দিই জিনিসপত্র এইটুকুই যায়। তাও কি ওই জামা কাপড়ের বাক্স টাক্সগুলো ফেলে দিই, ওগুলো নিজের শো কালেক্ট করে রেখে দেয়। আর ওই যে ঠাকুর ঠাকুরের কাপড় টাপড়ের ক্ষেত্রে তো অনেক সময় কুমোরকে হয়তো একটু পয়সা করে দিতে হয়, তো সেগুলো বলি যে যা নিয়ে আসবে যা। আর এই সমস্ত যেসব চুমকি টুমকির ব্যাপারগুলো আছে এগুলো কিনে দিই দোকান থেকে। ছেলে কি কোনো শিক্ষক আছে মানে? এখন বর্তমানে ক্লাস নাইনের এই প্যান্ডামিক সিচুয়েশনের জন্য কোনো টিচার কি আমি রাখিনি, কারণ অন্যান্য বাচ্চারাও সব আসবে সেই কারণে। আর তবে দুর্গা ঠাকুর আঁকতেও ভালোবাসে, একে আগে বহু জায়গায় পাঠিয়েছে, মিটিং টিভিতেও পাঠিয়েছিল, দু একটা ছোটোখাটো প্রাইজও পেয়েছিল, এইভাবেই হতে থাকে। ও পাঁচ বছর বয়স থেকে দুর্গা ছবি আঁকে। কোহিনুর কমপ্লেক্স, এখানে রয়েছে সুইমিং পুল, গার্ডেন, মাল্টিজিম, কমিউনিটি হল, কার পার্কিং এর মতো সুবিধা। আমাদের ঠিকানা জয়কৃষ্ণ বাজার, ভীমপুর, তারকেশ্বর। এখনই যোগাযোগ করুন 9932312416 এই নাম্বারে।